আসসালামুআলাইকুম आशा करी सबाई भालो आছেন। तो गाइज प्रतिदिनेर मतो आजकेও चले আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল एंड रिव्यू ভিডিও নিয়ে। तो আজকের ভিডিওর টপিক হচ্ছে মাড পাম্পের পানির স্পিড কমে গেলে কি করতে হবে। তো আজকের এই পুরো ভিডিওর জুড়ে এই মাড পাম্পের যদি পানির স্পিড কমে যায় তাহলে সেটি আপনি কি করে পানির স্পিডটা বাড়িয়ে দিবেন সেই বিষয় নিয়ে মূলত এই পুরো ভিডিও জুড়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি মাড পাম্প। তো এই মাড পাম্প মূলত ব্যবহার হয় আবদ্ধ জায়গায় যে পানি জমে থাকে সে পানিগুলি নিষ্কাশনের জন্য এই মাড পাম্প মূলত ব্যবহার হয়ে থাকে। মানে চটজলদি যেখানে উপস্থিত পাম্প ফিটিং করার প্রয়োজন, পানি সেচ দেওয়ার প্রয়োজন, সেখানে এই মাড পাম্পটি ব্যবহার হয়ে থাকে। তো এই মাড পাম্প যখন আপনারা ব্যবহার করবেন তো করার ক্ষেত্রে যখন দেখবেন যে মাড পাম্পে পানির স্পিড কম হচ্ছে তখন বুঝে নেবেন যে আপনার ব্যবহৃত মাড পাম্পটির ক্যাপাসিটরের মান কমে গেছে বিধায় আপনার মাড পাম্পটিতে স্পিড কমছে, পানি কম উঠতেছে। তো যখন আপনাদের ব্যবহৃত যে মাড পাম্পটি যখন আপনারা ব্যবহার করবেন যদি দেখেন যে আপনার মাড পাম্পটির পানির স্পিড কম তখন আপনি প্রথমেই যেটি করবেন সেটি হচ্ছে এই যে পাওয়ার লাইন, এই পাওয়ার লাইনে কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে প্রথমে আপনারা অ্যাম্পিয়ারটা চেক করে নেবেন। আর দ্বিতীয় যেটা করবেন সেটি হচ্ছে এই যে কাভারের ভিতরে একটি ক্যাপাসিটর আছে। তো এই ক্যাপাসিটর হচ্ছে মূলত 20 থেকে শুরু হয় এরকম মাড পাম্পের, যেহেতু এটা 2 ঘোড়া মোটর তো এখানে আমাদের 25 মাইক্রোফ্যারেডের একটি ক্যাপাসিটর লাগানো আছে। তো এই মাইক্রোফ্যারেডের ক্যাপাসিটরের মান সঠিক আছে কি না সেটি আপনারা মিটারটা চেক করে নেবেন। যদি এর মান কমে যায় সেক্ষেত্রে আপনার এই মাড পাম্পটির পানির স্পিড কম হয়, পানি কম ওঠে। তো আবার যদি আপনি 25 মাইক্রোফ্যারেড ক্যাপাসিটর যদি সংযুক্ত করে দেন তাহলে ইনশাল্লাহ আবার আগের মতো স্পিডে পানি উঠবে। তো ক্যাপাসিটর চেক দেওয়ার নিয়ম হচ্ছে আপনার মিটারে মাইক্রোফ্যারেডে আপনারা সেট আপ দিয়ে নিয়ে আপনি ক্যাপাসিটরটা চেক দিবেন। তো এই মাড পাম্পটি মূলত 750 ওয়াট আর এটি হচ্ছে 2 ঘোড়া, এখানে দেখা যায় কি না এটি 2 ঘোড়ার সিঙ্গেল ফেজ মোটর। তো গাইজ যখন দেখবেন আপনাদের ব্যবহৃত মাড পাম্পের পানির স্পিড কম হচ্ছে তখনই আপনারা এই ক্যাপাসিটর অথবা কত অ্যাম্পিয়ার লোড দিচ্ছে সেটা আপনারা চেক করে নেবেন মিটার দিয়ে। তো গাইজ দেখতেই পেলেন যে একটি মাড পাম্পের যদি পানির স্পিড কম হয় তাহলে কি করতে হবে সেটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আজ আর বেশি কথা বাড়াবো না। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা বলে নেই, ইলেকট্রনিক্স সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব তার সঠিক রিপ্লাই দেওয়ার জন্য। আরও একটা কথা বলে নেই, আপনারা যদি কেউ ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক কোনো পণ্য কিনতে চান কোন পণ্যটি কিনলে ভালো হবে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না সেটিও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আজ আর বেশি কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।